প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থিতার বিষয়ে জো বাইডেনকে দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন তার দীর্ঘদিনের ঘনিষ্ঠ রাজনৈতিক বন্ধু ও সাবেক হাউস স্পিকার ন্যান্সি পেলোসি। তবে বাইডেন যে সিদ্ধান্তই নেবেন তার পাশে থাকার কথা দৃঢ়ভাবে জানিয়েছেন তিনি। এমএসএনবিসিকে দেওয়ার সাক্ষাৎকারে পেলোসি আরও বলেন, প্রেসিডেন্ট হিসেবে বাইডেন সব দিক থেকেই যোগ্যতা রাখেন। এদিকে বাইডেনকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন নিউ ইয়র্কের ডেমোক্রেটিক কংগ্রেসম্যান প্যাট রায়ান। দুই সপ্তাহ পার হয়েছে, এর মধ্যে আটলান্টিকে অনেক জল গড়িয়েছে, সুরাহা হয়নি শুধু বাইডেনের বয়স নিয়ে চলমান বিতর্কের। প্রেসিডেন্সিয়াল ব্যালটে বাইডেনের নাম থাকবে নাকি থাকবে না তা ঘিরে স্পষ্টতই বিভক্ত এখন ডেমোক্রেটিক শিবির। হাউস ও সেনেট ডেমোক্রেটদের বড় একটি অংশ বাইডেনকে সমর্থন করলেও কারো কারো মধ্যে হতাশা কাটেনি। এর মধ্যেই বাইডেনের রাজনৈতিক মিত্র ন্যান্সি পেলোসির মন্তব্য ঘিরে নতুন মোড় নেয় আলোচনা। এমএসএনবিসিকে দেয়া সাক্ষাৎকারে 84 বছর বয়সী এই প্রবীণ রাজনীতিবিদ বলেন, সময় ফুরিয়ে যাচ্ছে, বাইডেনকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে। এটা পুরোটাই প্রেসিডেন্টের নিজস্ব সিদ্ধান্তের বিষয়, তবে আমরা তাকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানাই, কারণ সময় ফুরিয়ে আসছে। আমি ককাসের প্রেসিডেন্ট নই, কিন্তু এটা বলতে পারি সবাই তাকে পছন্দ করেন। তিনি সম্মানিত এবং ভালোবাসার মানুষ, জনগণ চায় তিনি নিজের সিদ্ধান্ত জানান। অনুষ্ঠানের উপস্থাপক এ সময় তাকে প্রশ্ন করেন, বাইডেন এর মধ্যে জানিয়েছেন তিনি নির্বাচন করবেন, পেলোসি একমত কিনা। I want him to do whatever he decides to do. আমি চাই বাইডেন নিজে যা সিদ্ধান্ত নিয়েছেন তাই করবেন, এভাবেই সিদ্ধান্ত নেওয়ার নিয়ম, এবং তিনি যা করবেন আমি তার সঙ্গে আছি। নেটো সম্মেলনে রাষ্ট্রপ্রধানদের সামনে প্রেসিডেন্ট বাইডেনের পারফরম্যান্সের উচ্ছ্বসিত প্রশংসা করেন পেলোসি। তিনি দারুণ এনার্জেটিক পারফরম্যান্স করেছেন। রাজনীতি হলো রাজনীতি, মানুষের নিজেদের স্বার্থে অনেক কিছুই ভাবার সুযোগ রয়েছে। কেউ যদি ভাবেন যে তিনি কাজ করতে পারবেন না, আমি নিশ্চয়তা দিচ্ছি এমন কিছুই হবে না। যদিও এই সাক্ষাৎকারের পর নিউ ইয়র্ক টাইমস শিরোনাম করে পেলোসি বলেছেন বাইডেন নির্বাচনের বিষয়টি পুনর্বিবেচনা করা উচিত। পরবর্তীতে পেলোসির পক্ষ থেকে অবশ্য জানানো হয় তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করেছে নিউ ইয়র্ক টাইমস। এদিকে নিজ দলের আরেক কংগ্রেসম্যান প্যাট রায়ানও বাইডেনকে নির্বাচনী দৌড় থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। ইহসান জুয়েল, টিভিএন 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।